রোববার রাতে সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের উপর এভাবেই হামলা চালায় আনসারের একদল সদস্য। তাদের সবার পরনে ছিল নতুন পোশাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। সেখানে শিক্ষার্থীদের উপর চড়াও হন আনসারের একদল সদস্য। আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 40 জন শিক্ষার্থী গুরুতর আহত হন। শেখ হাসিনার চার মেয়াদে প্রায় 16 বছরে নিয়োগ পাওয়া আনসারের একদল সদস্য বন্যার সময় কেন এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর নেপথ্যে আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমিনুল হকের বড় ভাই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুরে 2 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। বিএনপি জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত কিছু সুশীল বাবুরা, এরা কারা দেশবাসী তাদের ভালো করেই চেনেন। ছাত্র আন্দোলনের সময় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বিএনপি জামায়াত মোকাবেলা করেছে বলে একাধিকবার বক্তব্য দেন এ কে এম আমিনুল হক। গভর্নমেন্টকে ডিস্টাবিলাইজ করার জন্য পলিটিক্যাল অর্গানাইজাররা যেভাবে উৎসাহিত করেছিল তাদেরকে সেটা থেকে মুক্ত আনার জন্য দ্রুততার সাথে সবাই আমরা একসাথে কাজ করব। দেশ যখন বন্যার মতো দুর্যোগ মোকাবেলা করছে তখন দাবি দাওয়া নিয়ে সচিবালয় অবরুদ্ধ করে রাখা শুভবুদ্ধির কোনো কাজ নয় বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল গণ্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত, এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরো পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। আনসারের বিতর্কিত সদস্যদের কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি তাদের। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং, ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই এই সরকারকে আনছে। এটা বানে ভাষা ভেসে আসা সরকার না, এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। শিক্ষার্থীরাও মনে করেন সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে তখন দাবি দেওয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন আনসারের একদল সদস্য। স্বৈরাচার যারা, ফ্যাসিস্ট যারা, ওরা হচ্ছে বিভিন্ন বাহিনীতে তাদের লোক, শুধু ডিআইজি বলেন বা বিভিন্ন লেফটেন্যান্ট কর্নেল বলেন, সব জায়গায় তারা ছিল, তো উপর থেকে তারাই হচ্ছে নির্দেশ দিচ্ছে এদের। ওদের মধ্যে অনেকে ছিল ছাত্রলীগ, এরা হচ্ছে পোশাকধারী ছাত্রলীগ, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে নানা চক্র সক্রিয় আছে, তাদের সমূলে উৎপাটন করতে হবে বলেও মত তাদের। ওরা শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে এরা এরকম অতর্কিত হামলা চালাইছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।